রাজ্যে জোট করে গদি দখল করার সুখ স্বপ্নে বিফোর ছিল বাম কংগ্রেস। আদর্শগত ব্যবধান এবং রাজনৈতিক ইতিহাসের দিক দিয়ে দুই দলেরই রাজ্যে রয়েছে সন্ত্রাসের রাজনীতির এক দীর্ঘ ইতিহাস। তবুও ক্ষমতা দখলের সুখ স্বপ্নে বিফোর দুই দলেরই নেতাদের বারা ভাতে জল ঢেলে দিয়েছে উন্নয়নকামী রাজ্যের মানুষ। সুতরাং ফল ঘোষণার পরে যা দেখা গেল তা হল রাজ্যের বিভিন্ন প্রান্তের রাতের অন্ধকারে এবং প্রকাশ্য দিনের বেলায় বিজেপির কর্মকর্তা এবং কর্মীদের উপর বর্বর আক্রমণ নামিয়ে আনল বাম কংগ্রেসের যৌথ এবং কুখ্যাত লেঠিল বাহিনী। এই বর্বর আক্রমণের তীব্রতা এতই বেশি ছিল যে এখনও বিজেপির অনেক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুতরভাবে আহত হবার পর। বিজেপির একাধিক রাজ্য নেতৃত্ব দফায় দফায় দলের কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন বারবার। তবে সিপিএম এর অথবা কংগ্রেসের কোনো আহত কর্মীকে দেখতে সুদীপ রায় বর্মণ অথবা জিতেন্দ্র চৌধুরী ঘন ঘন হাসপাতালে যাচ্ছেন এমন দৃশ্য ক্যামেরার লেন্সে কিন্তু উঠে আসেনি। সংগঠিত এবং সুপরিকল্পিত এই সন্ত্রাস করার পরই এবার আসল রাজনীতি নিপুণ চালে শুরু করেছে বাম কংগ্রেসের নেতারা। জিতেন্দ্র চৌধুরী আর সুদীপ বর্মণরা ঘন ঘন সাংবাদিক সম্মেলন ডেকে গলার শিরা ফুলিয়ে প্রচার করতে লাগলেন রাজ্যে জয়লাভ করে সন্ত্রাস করছে বিজেপি, রাজ্যের গণতন্ত্র বিপন্ন ইত্যাদি ইত্যাদি যত শব্দ তাদের ভাণ্ডারে আছে সব দিয়ে। ভাবখানা এরকম যেন সন্ত্রাস আর লেঠেল বলে কোনো শব্দ বাম কংগ্রেসের অভিধানে কোনোদিন ছিল না, আর তারা এই শব্দ বন্ধের সঙ্গে প্রথমবার পরিচিত হচ্ছেন। প্রকৃতপক্ষে এই হল সিপিএম এবং কংগ্রেসের প্রকৃত রাজনৈতিক চেহারা। নন্দীগ্রামে গুলি চালিয়ে নিরীহ কৃষক হত্যা করে সিপিএম নেতৃত্ব গৌরবের সঙ্গে বলে ওঠে, আমরা সংখ্যাগরিষ্ঠ, ওরা সংখ্যালঘু। আর সারা দেশে ইমার্জেন্সি চালু করা ইন্দিরা গান্ধীকে কংগ্রেস মহান নেত্রীর মর্যাদা দেয়। বাম কংগ্রেসের এই মেকি আর কুটো চালে ছ্যাঁচড়া রাজনীতির প্রকৃষ্ট উদাহরণ হল রাজ্যে দুই দলের যৌথ প্রতিনিধি দলের আগমন। রাজ্যে এসেই রাজনৈতিক সন্ত্রাস নিয়ে যেভাবে তড়িত গতিতে চোখা চোখা বক্তব্য রাখতে শুরু করেছেন তারা এবং বিজেপিকে ইংরেজি বাংলা মিশিয়ে আক্রমণ শুরু করেছেন, তাতে ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন আপামর রাজ্যবাসী স্পষ্ট বুঝে গেছে নিজেরা সন্ত্রাস করে সেই সন্ত্রাস নিয়েই রাজনীতি করার জন্যই রাজ্যে প্রতিনিধি দলের আগমন ঘটেছে। Talk of the affairs of Tribura after election, particularly after declaring the result, atrocities are happened and so many opposition party symbols and workers are injured, and gathering that information we met the governor. The details will be given in the press conference at 12 o'clock at guest house. সুতরাং দলের পয়সায় ত্রিপুরা ভ্রমণ সেরে এবং নিজেদের কণ্ঠকে অসীম পরিশ্রান্ত করে এই প্রতিনিধি দলের বিজ্ঞ সদস্যরা যে নিখাদ রাজনৈতিক সত্য নিয়ে ফিরে যাবেন তা হল আগের ২৫ বছরে খুন মারধর আর সন্ত্রাসের রাজনীতির দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের কারণেই রাজ্যের মানুষ সিপিএম এর আসন কমিয়ে ১১তে এনেছে, আর কংগ্রেসের রাজ্য দখলের স্বপ্ন সেই ৮৯ সালের পর থেকে স্বপ্নই থেকে গেছে। আসলে বিজেপির উন্নয়ন রাজনীতির প্রকৃত এবং বিশাল শক্তির মূল্যায়ন করতেই চূড়ান্ত ব্যর্থ বাম কংগ্রেস দল। তার একমাত্র ফলাফল দেশে কংগ্রেস হারিকেনের আলো আর রাজ্যে সিপিএম কেরোসিনের কুপি, প্রায় নিভে নিভে ভাব যে কোনোদিন একেবারেই নিভে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।